হাতে গোনার মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু নির্বাচন। এবং ইতিমধ্যেই কিন্তু দু দফা নির্বাচন শেষ হয়ে গেছে, এমন সেটা কিন্তু অবশ্যই, এবং এখনও বেশ কতগুলি দফা বাকি রয়েছে এরাজ্যে। এরাজ্যের রাজনীতির অবশ্যই তো রয়েছে সরগরম, কিন্তু ভোট আসলে রাজনীতির পারদ চড়ে। আর সেই নিয়ে এলসিডব্লিউ ইন্ডিয়ার বিশেষ অনুষ্ঠান সওয়াল জবাব নিয়ে আবারও আপনাদের মুখোমুখি আমি সুভ্র। এবং আজ এই সওয়াল জবাব অনুষ্ঠানে আমরা যাকে আমাদের মুখোমুখি পেয়েছি, তিনি এই মুহূর্তে বলা যেতেই পারে রাজ্য রাজনীতির একটি অন্যতম মুখ, ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আসুন মীনাক্ষীর সাথে পরিচয় করাই আপনাদের। মীনাক্ষী, স্বাগত এলসিডব্লিউ ইন্ডিয়ায়। প্রথমেই কেমন আছো, কি করছো, এই সমস্ত প্রশ্নতে আর যাচ্ছি না, একেবারে শুরুটা করব এটা দিয়েই। 11ই ফেব্রুয়ারি তোমাদের চাকরির দাবিতে নবান্ন চলো অভিযান, সেখানে এক কমরেডকে তোমরা হারিয়েছ, আহতও হয়েছো তুমি নিজেও, এবং তারপর অনেকগুলো সময় কেটে গেছে, নির্বাচন চলছে, কিন্তু তার মধ্যে থেকে দাঁড়িয়েও এই যে হঠাৎ করে ছাত্র যুব যারা রয়েছে তোমাদের দলে তারা এতটা অ্যাক্টিভ হয়ে উঠলো, সেই অর্থে গণসংগঠন তোমাদের, সেই অ্যাক্টিভনেস, সেই মানে আমরা তোমরা যেভাবে ছাত্র যুবরা প্রথম সারিতে এসে লড়াইয়ের ময়দানে নেমেছো, গণসংগঠনগুলিকে কি কেন দেখা যাচ্ছে না? সেই অর্থে অ্যাক্টিভ অবস্থায় আছে বলেই তো গণসংগঠন হিসাবে ছাত্র যুবরা সামনের সারিতে এসে দাঁড়িয়েছে। শুধুমাত্র নবান্ন অভিযান কেন দেখছেন, দুটো ধর্মঘট হয়েছে, একটা অল ইন্ডিয়া ধর্মঘট হয়েছে, সেটা শ্রমিকদের দাবি মেনে, শ্রমিক কৃষককে নিয়ে, আবার যখন কৃষক আন্দোলন চলছিল তখন আরও একটা ধর্মঘট হয়েছে, 28শে ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশ হয়েছে, অ্যাক্টিভ আছে মানুষের রুটি রুজির প্রশ্ন নিয়ে, মানুষের সমস্যা নিয়ে, মানুষের সাথে আন্তরিকতা তৈরি করতে পেরেছে বলেই তো সেই জায়গায় আছে। আর এটা সত্যিকারের কথা যে এই এটা তো অফবিট আর হাইবিটের তো কোনো কথা নেই, লাগাতার বামপন্থীরা মানুষের সাথে মানুষের পাশে দাঁড়িয়ে যে কাজ করেছে সেই কাজের মাধ্যমেই রাস্তাতে লড়াইয়ের ময়দানে আরও বেশি জমায়েতে আরও বেশি স্বতঃস্ফূর্ততায় নতুন করে ছাত্র যুবরা এসেছে। এটা শুধুমাত্র ছাত্র যুব অর্গানাইজেশনের স্বতঃস্ফূর্ততা নয়, গোটা পার্টি, গোটা মাস ফ্রন্টের যে লড়াই, যে আন্তরিকতা, মানুষের রুটিরুজির প্রশ্নে এলাকাভিত্তিক করোনার সময়কালে, আমফানের পরবর্তীকালে, এবং দীর্ঘদিন ধরে যে লড়াই আন্দোলন, যে ঐতিহ্য, যে ট্র্যাডিশন আমাদের আছে, সেই ট্র্যাডিশনেরই ফসল আজকে। নবান্ন অভিযানে পুলিশের এইভাবে লাঠিচার্জ তোমাদের ওপর, এক কমরেড প্রাণ হারালো তোমাদের, কোথাও কি ছাত্র রাজনীতির বুদ্ধির অভাব, কোথাও কি তোমরা বলিয়ান হয়ে উঠেছিলে সেই দিন? বুদ্ধির অভাব আর বলিয়ান দুটোই একদম উল্টো কথা। প্রথম কথা, আমরা যা নবান্ন অভিযান করেছি এটা প্রথম নয়, এর আগে লাল ঝান্ডার নেতৃত্বে নবান্ন অভিযান হয়েছে, এর আগে কৃষকদের নেতৃত্বে নবান্ন অভিযান হয়েছে, সেই নবান্ন অভিযানেও ছাত্র যুবরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। 2019 এমপি ইলেকশনের পরে যখন গোটা পশ্চিমবঙ্গে একটাও এমপি আমাদের ছিল না, লোকে বলেছে 7% পার্টি, কিন্তু তারপরেই মে মাসে ইলেকশনের রেজাল্ট বার হয়েছে, শপথ গ্রহণ হয়েছে, জুন, জুলাই, আগস্ট বাদে সেপ্টেম্বরের 12 আর 13 তারিখ আমরা নবান্ন অভিযান করেছিলাম। আমরা শুধুমাত্র লোক দেখানোর জন্য, আমরা তো অভিযান মানে নবান্ন অভিযান, নবান্ন পর্যন্ত পৌঁছাতেই পারলে না তোমাদের দাবিগুলোকে নিয়ে, কোথাও কি বিরোধিতার অভাব? নবান্ন অভিযানে নবান্নতে পৌঁছে গিয়ে নবান্ন ভাঙচুর করা বা বিধানসভায় পৌঁছে গিয়ে বিধানসভা ভাঙচুর করা তো আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো 12ই-13ই সেপ্টেম্বর 2019 আমাদের পিঠে 100,000 বেকার ছেলের ফর্ম ছিল, যারা হয় চাকরি চাইছিল নইলে বেকার ভাতা চাইছিল। রাজ্যের সরকার নির্বাচনে আসার আগে, সরকারে আসার আগে ঘোষণা করেছিলেন যে বছরে 2,00,000 ছেলেমেয়ের চাকরি দেব, আমরা শুধু তার হিসাব চাইতে গেছিলাম। যে আপনি বলছেন যে 2,00,000 ছেলেমেয়ের চাকরি, 7 বছরে 14,00,000 ছেলেমেয়ের চাকরি হয়, আমার পিঠে 100,000 ছেলেমেয়ের তাদের বেকারের ফর্ম আছে, আমরা এই ফর্ম ফিল আপ করেছি, নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার, মেল আইডি, কোয়ালিফিকেশান সব আছে, আপনি জেনে নিন, জেনে নিয়ে আপনি চাকরি দিন, চাকরি না দিলে ভাতা দিন যতদিন না পারবেন। এটা ছিল আমরা 2021 গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা আরটিআই করেছিলাম, যে আপনি বলুন কোন সংস্থায় কত চাকরি আপনারা দিয়েছেন। এটা তো সরকার দিতেই পারে, কোনো তো অসুবিধা নেই, বরং দিলে তো সরকারের লাভ ছিল যে আমরা এত এত সংস্থায় এত এত চাকরি দিয়েছি, কিন্তু সরকার আরটিআইয়ের জবাবের পরিবর্তে সেদিনকে পুলিশ পাঠিয়েছিল। তো এখানেই তো আমাদের জিত, যে সরকার মানুষের, বেকারের, কৃষকের, শ্রমিকের প্রশ্নের মুখোমুখি হতে পারছে না, যেটা নবান্ন অভিযানে হতে পারেনি দুবার, যেটা নন্দীগ্রামেও তারা মানুষের মুখোমুখি হতে পারেনি। মীনাক্ষী, একটা বিষয় আমি জানতে চাইব, যে তোমরা এর আগেও দেখেছি 2016 যে নির্বাচন হয়েছিল তখন কংগ্রেসের সাথে জোট,
এবার নির্বাচনে কংগ্রেসের পাশাপাশি আইএসএফ এর সাথে সংযুক্ত মোর্চা জোট, কিন্তু বিরোধীরা বারবারই বলছেন আইএসএফ হচ্ছে একটি সোনার পাথর বাটি। এবং আব্বাস সিদ্দিকী, তিনি ঠিক এর আগেও যেমন বলেছে, আগে তৃণমূলকে দেখব তারপর সিপিএমকে দেখব, আবার কোথাও ভুল নয় তো? ভুল ঠিক সেটা তো ভবিষ্যৎ বলবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, 10 বছর আগে যারা মেকি কৃষক দরদি, মেকি সমাজ দরদি, মেকি জমি জন্য আন্দোলন করা, কারখানার জন্য আন্দোলন করা, এই তো দুর্গাপুরের গেটেই তো উনি মিটিং করেছেন, করে বলেছেন এই তো আমার হাতে ফ্যাক্স এসছে। অটল বিহারী বাজপেয়ীজি নাকি ওনাকে ফ্যাক্স পাঠাতেন কারখানা খুলে নেবার জন্য। তো সেদিনও তো মানুষ দুহাত উজাড় করে তাকে আশীর্বাদ করেছিলেন, 10 বছর পর মানুষ বুঝছে যে ভুল না ঠিক। আমরা শুধু এটাই বলবো যে কংগ্রেস, আইএসএফ এবং বাম সংযুক্ত মোর্চা রাস্তায় আলাদা আলাদা আন্দোলন করেছে। সেই আন্দোলনের মূল স্লোগান কি? চাকরি দিতে হবে, চাকরি দিতে হবে, দেশ বেচা চলবে না, কারখানা খুলতে হবে, এসএসসি পিএসসি টেটে ঘুষকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিল তাদেরকে চিহ্নিত করতে হবে। শুধুমাত্র ঘুষ নেওয়াটা অপরাধ নয়, শুধুমাত্র ঘুষ নিয়ে কতগুলো ছেলেকে চাকরি দেওয়াটা অপরাধ নয়, অপরাধ সরকারি সংস্থায় যেখানে গরিব খেটে খাওয়া মানুষ নিজেদের বাচ্চাগুলোকে পড়তে পাঠায়, তাদের ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য সাদা খাতা জমা দেওয়া ছেলেগুলোকে চাকরি দেওয়া, এটা হচ্ছে সবথেকে বড় অন্যায় যেটা আমাদের ভিতকে নষ্ট করছে। তার বিরুদ্ধে যখন সবাই একই সাথে রাস্তাতে লড়াই আন্দোলন করছে, স্লোগানটা এক, যদি পাশাপাশি এসে হাতটা ধরে, ক্ষতিটা কোথায় আছে? আমরা এই ক্ষতির কথাটা জানতে চাইছি। কেউ তো বলছে না যে আমরা চাকরির বিরুদ্ধে আছে। আচ্ছা, এরকম কি কেউ ঘোষণা করেছে যে করোনাটা একটু হালকা হয়ে গেলে আমি সরকারি 2.5 লক্ষ শূন্যপদ তুলে দেবো? রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা দায়িত্ববান উনি যে 5.5 লক্ষ শূন্যপদ আছেন, সেখানে তিনি ঘোষণা করছেন যে রাজ্য সরকারের স্ট্যাচুটারি বডিতে যে কর্মসংস্থানগুলো হবার কথা সেখানে আমি 2.5 লক্ষ শূন্যপদ তুলে দেবো। আচ্ছা, এটা আজকের কথা? 10 বছর সরকার চালাচ্ছেন, 6-7 বছর আগে গোটা কলকাতার বুকে, গোটা কলকাতার বুকে 1 মাসে 71টা সরকারি স্কুল বন্ধ করেছিলেন। আজকে যখন পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রীর কাছে, ছেলেগুলো যখন রেপুটেশন দিতে যাচ্ছেন, তিনি বলছেন যে বেশি মাস্টারমশাই দিদিমণিরা আছে, আর বেশি মাস্টারমশাই দিদিমণিরা এত আছে যে প্রতি বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমছে, 18,000, গত বছরে 33,000 কমেছে। এবছর লকডাউনে পরীক্ষার জেরে কত কমেছে সেটা প্রকাশে আসেনি, কারণ মানুষের মূল ফোকাস ছিল করোনার দিকে, লকডাউনের দিকে। আমরা বলছি ভুল ঠিক সেটা ভবিষ্যৎ বলবে। আজ আমরা কী বলছি? কারখানা চাই না, কাজ চাই না। যারা বিভিন্ন জায়গায় যে কোনো অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে তাদের তো চাকরির উপরে খাড়া ঝুলছে প্রত্যেকটা দিন, তারা খাবে কি? আর তারা যদি খেতে না পারে, তারা যদি বাজারে গিয়ে চাল কিনতে না পারে, তারা যদি বাজারে গিয়ে বাচ্চার জন্য ওষুধ কিনতে না পারে, বই খাতা না কিনতে পারে, বইয়ের জন্য শাড়ি কিনতে না পারে, বাজার চলবে না। আপনি যতই জিডিপি নিয়ে কীর্তন করুন খোল করতাল দিয়ে, হাতে মানুষের পয়সা না থাকলে, কাজ না থাকলে, কারখানা না থাকলে, মেধাকে যদি প্রায়োরিটি না দেন, তাহলে ওই অর্থনীতি নিয়ে নির্মলা সীতারমণ 3 ঘন্টার বাজেট পেশ করতে পারেন, অর্থনীতিকে চাঙ্গা করার মতন হিম্মত নেই। গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কারখানা কাজের দাবিতে বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করতে পারবে তারা একমাত্র সিপিআইএম এবং সংযুক্ত মোর্চা। আমরা এই কথা কেন বলছি? তাহলে কি আমরা টিএমসিকে বলছি যে ওরা নেই, টিএমসি পারবে না? কারণ টিএমসিকে আলাদা করে বলার কিছু নেই। টিএমসির 147 জন আছেন যারা 276টা বিজেপির ক্যান্ডিডেট হিসাবে, 276-এর মধ্যে 147 জন তৃণমূলের যারা আছে তারা বড় ফুলের হয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহলে তৃণমূলকে তো বলে লাভ নেই, ওরা তো পুরোটা শিফট হয়ে যাবে, 2 মে পর্যন্ত অপেক্ষা, কে আগে যায়, পিসি আগে যাবে না ভাইপো আগে যাবে সেটা পরের কথা, থাকবে না বিজেপির সাথে। মানে তৃণমূল নিজের লোক, লস্কর, পেয়াদা, জমি, টাকা পয়সা, মিডিয়া, আপনাদের খারাপ লাগতে পারে মিডিয়ার কথা বলাতে, আমাদের মানে কোনো উপায় নেই, সমস্ত কিছুটা দিয়ে বিজেপিকে প্রতিষ্ঠিত করেছে। তাহলে সেই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াইয়ের কোনো ক্ষমতা নেই, তারা পিকচারে নেই, চলে যাবে এটা। তাহলে এদের বিরুদ্ধে দেশ বাঁচানোর লড়াইয়ে, বেকারদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াইয়ে একমাত্র উপায় সংযুক্ত মোর্চা, সেখানে ছাত্র যুবরা নেতৃত্ব দিচ্ছে, দেবে। হাতে সময় একদম কম, আমার শেষ 2টো প্রশ্ন মিনাক্ষী আপনাকে, সেটা হচ্ছে নন্দীগ্রাম আপনার কেন্দ্র এবছর 21-এর নির্বাচনে সবথেকে হটস্পট বলা যেতে পারে আপনার বিরুদ্ধে, একদিকে শুভেন্দু অধিকারী, অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুদ্ধটা কতটা টাফ ছিল? এবং যারা একটু বাম ঘেঁষে চলতে পছন্দ করেন তারা বলছেন যে মীনাক্ষী বা আপনাদের মতন যারা রয়েছেন ঐশী, সায়নদীপ, আপনারাই হচ্ছেন এখন মানে একদম মুখ রাজনীতির, বামেদের মুখ আপনারাই, কতটা পারবেন ইয়াং জেনারেশনকে কাছে টেনে আনতে বা সংযুক্ত মোর্চাকে জেতাতে? আমরা শুধু একটাই কথা বলবো যে আমাদের কাছে নন্দীগ্রামের লড়াইটা টাফ নয়,
নন্দীগ্রামে সাধারণ মানুষের ওই 355টা বুথের 148টা গ্রামের প্রায় 2.5 লক্ষ বেশি ভোটার, তার সাথে জনগণের সংখ্যারও বাড়বে, এদের জীবনযাত্রাটা খুব টাফ। মিডিয়ার কাছে আমরা বারে বারে আমরা বলেছিলাম যে আপনাদের দেখানোর দরকার নেই সংযুক্ত মোর্চা জিতছে হারছে, কি প্রচার করছে, কি কথা বলছে, মানুষ ছুটে আসছে, কাঁদছে, পুরনো ঘরের ভাঙা চালের উপরে আবার লাল ঝান্ডা টাঙ্গাচ্ছে, শহীদের রক্ত আছে, শহীদের ঘাম আছে, রেপড হয়ে যাওয়া মেয়েরা বেরিয়ে বলছে যে হ্যাঁ লড়াইটা করতে জানি, কিচ্ছু দেখানোর দরকার নেই। আপনি শুধু যান পঞ্চায়েতের ভেতরে, সাবমার্সিবলটা ভেঙে পড়ে আছে, সরকার কোথায় গিয়ে জিজ্ঞেস করুন। বাইনারি চলছে তো মিডিয়াতে, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে শুভেন্দু অধিকারী। কে শুভেন্দু অধিকারী? এতদিন তৃণমূলে ছিল, আজকে বিজেপিতে গেছে। কবে? 2020 ডিসেম্বর দুপুর 12টার পর, 2019 দুপুর 12টার পর্যন্ত আগে উনি মা মাটি মানুষের সবথেকে বড় পেয়াদা ছিলেন, আর 2019 দুপুর 12টার পরে উনি হয়ে গেলেন মা মাটি মানুষের সবথেকে বড় প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী। তাহলে একদিকে মমতা ব্যানার্জি, একদিকে শুভেন্দু অধিকারী। কি করেছেন কি না করেছেন? মমতা ব্যানার্জি একটা বড় জাল বুনেছিলেন, সেই জালটাকে এখন দুজন মিলে ভাঙার জন্য একটা সুতো ধরে মমতা ব্যানার্জি টানছেন, তো আরেকজন আরও জোর দিয়ে টানার চেষ্টা করছেন তার বাবা শিশির অধিকারী। এর চক্রান্তের জাল খুব তাড়াতাড়ি খুলবে। আমি বলছি তাদেরকেই দেখান, কিন্তু মাঝখানে একটা স্প্লিট করে দিয়ে একটা উইন্ডো খুলে রাখুন, যে উইন্ডোতে 17টা পঞ্চায়েতের খেটে খাওয়া মানুষের, যার বাবা নিজের জমি বন্ধক দিয়ে 1.5 লাখ টাকা তৃণমূলকে ঘুষ দিয়েছে, আজকে সেই নেতাটা, সেই ছোঁড়াটা চলে গেছে বিজেপিতে, সেই এম এ পাস করা, ইংরেজিতে এম এ পাস করা ছেলেটা লোকের বাড়ি বাড়ি ঘুরে চুল কিনে নিয়ে আসছে, আর তার মা দুপুরবেলা সেই চুল আঁচড়ে দিচ্ছে। এই বাইনারির মাঝখানে নন্দীগ্রামকে দেখান, আমাকে দেখাতে হবে না, সংযুক্ত মোর্চাকে দেখাতে হবে না। নন্দীগ্রামের আসল মানুষের সমস্যাটা খুব বেশি। ছাত্র যুবরা কতটা করতে পারবে সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ বলবে। আমরা কিন্তু এই নবান্ন অভিযানে শুধু 10টা বামপন্থী ছাত্র যুব কমরেডরা আসেনি, 16 বছর 17 বছর যারা কোনোদিন ঝান্ডা নিয়ে লড়াই করেনি, মাঠে আসেনি, মিছিল করেনি, যাদের হয়তো একদম লেবার ক্লাসের যারা আছে, ওই কম বয়সী জেনারেশন, যারা স্কুল কলেজের গণ্ডি পেরোয়নি, হয়তো প্রাইমারি স্কুলটাতে কোনো রকমে গেছে। আমরা বলেছিলাম যে এ লড়াই শুধুমাত্র এসএসসি, পিএসসি, টেট, এমটেক, বিটেক, পিএইচডি, এমফিলের জন্য নয়, এ লড়াই যে রাজমিস্ত্রির সাথে কাজ করছে যোগান দিচ্ছে তার জন্য, এ লড়াই যে অন্যের দোকানে গিয়ে ঝাড়ু দিচ্ছে তার জন্য, এ লড়াই যে ওই লোকের খেতে গিয়ে ধান কাটছে, লোকের সাইকেলের চাকা যে পাংচারটা ঠিক করে দিচ্ছে তাদের জন্য। আমরা দেখেছি একদম লেবার ক্লাসের, একদম নিচু নিম্নবিত্ত গরিব অংশের সাধারণ বাড়ির ছাত্র যুবরা কিন্তু সেদিন এসেছে। তাহলে যখন এমএলএ নেই, এমপি নেই, 132টা পৌর নিগম পৌরসভাতে ইলেকশন নেই, পঞ্চায়েতে নমিনেশন পর্যন্ত ফাইল করতে দেয়নি, অথচ নবান্ন অভিযানে জানে যে মার খেতেই যাচ্ছি, তখনও যখন ভিড় হয় তখন আমাদের বুকে ভরসাটা, আত্মবিশ্বাসটা ডবল হয় তো যে হ্যাঁ আমরাই পারবো, কারণ ভবিষ্যৎটা আমাদের, আর আমাদের ভবিষ্যৎ যখন আমাদেরকে গড়তে হবে তাকে ওদেরকে সরাতে হবে। একেবারেই অসংখ্য ধন্যবাদ মীনাক্ষী আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং আত্মবিশ্বাস, বুকের ভরসা এবং সাহস নিয়েই এগিয়ে চলেছেন মীনাক্ষীদের মতন একদল তরুণ তর্কী। সওয়াল জবাব আজকের মতন এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে। ততক্ষণের জন্য দেখতে থাকুন এলসি ডাব্লিউ ইন্ডিয়া, উইটনেস দ্য স্টোরি।